280 নম্বর অনুচ্ছেদ কি বলছে? কোন কষ্টকর নতুন দুর্লক্ষণ উৎপাদন না করিয়া ঔষধে যে মাত্র উপকার করিতেছে তাহাকে ক্রমোন্নত শক্তিতে প্রয়োগ করিতে হইবে। দেখা যাচ্ছে কোন দুর্লক্ষণ উৎপাদন না করে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হচ্ছে, ঠিক আছে, সেই বলছে কোনো কোনো রকম মানে অহিতকর কাজ না করে যে পর্যন্ত সাধারণ উন্নতির সহিত পুরাতন একটি বা অনেকগুণি প্রাথমিক যন্ত্রণার মৃদুভাবে প্রত্যাবর্তন রোগী অনুভব করিতে আরম্ভ না করে, আলোড়ন দ্বারা প্রত্যেকবার পরিবর্তিত এবং ক্রমোন্নতি পরিমিত মাত্রাসমূহের সাহায্যে আরোগ্য যে অদূরবর্তী ইহা তাহার সূচনা করিতেছে। মানেটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে কি, আমরা কোনো রোগীকে যখন সমলক্ষণে ওষুধ প্রয়োগ করব, ওষুধের সঙ্গে যদি লক্ষণগুলো হুবহু সঠিক থাকে, মিল থাকে, তাহলে আমরা জানবো যে ওষুধ সিলেকশন ঠিক হলো। এবার ব্যবহার করার পর, আমরা যখন ব্যবহার করব, ব্যবহার করার পর যদি কোনো দুর্লক্ষণ না দেখা দেয়, নতুন নতুন লক্ষণ দেখা দিচ্ছে বা কিছু এরম যদি কিছু না দেখা যায়, আমরা জানবো ওষুধটা ঠিক আছে এবং ওষুধটার শক্তি বাড়িয়ে বাড়িয়ে আমরা ব্যবহার করব। কিভাবে? আমরা দেখা যাচ্ছে যে কোনো একটা ওষুধে 30 শক্তির একটা ওষুধ 60 ml জলের মধ্যে একটা দানা দিয়ে, 20 নম্বর 10 নম্বর গ্লোবুলসের একটা দানা দিয়ে সামান্য 2-4 ফোঁটা স্প্রিট দিয়ে প্রতিবার খাওয়ানোর আগে 10 বার করে ঝাঁকাবো, প্রতিবার খাওয়ানোর আগে 10 বার করে ঝাঁকাবো। ঝাঁকানোর পর তার থেকে 1 চামচ টেবিল মানে ইয়ে চামচের, 4 চামচের 1 চামচ বা ওই মুটকির হাফ মুটকির কাছাকাছি জল, ওই ঝাঁকানো জল ওষুধটা 1/2 কাপ জলের মধ্যে দেবো, দিয়ে তার থেকে নাড়িয়ে গুলিয়ে 1 চামচ খাবো। এরম আমরা খাওয়াতেই থাকতে পারি যতদিন পর্যন্ত নতুন লক্ষণ না দেখা দিচ্ছে। কিরাম নতুন লক্ষণ দেখা দেবে? দেখা যাচ্ছে যে কেউ ব্যথা নিয়ে আসলো, তার প্রথমে হাঁটুতে ব্যথা হয়েছিল, তারপরে সেই ব্যথা কোমরে আসে, কোমর থেকে ঘাড়ে ব্যথা হয়, এর সাথে কাশি শুরু হয়, জ্বর আসে বা বমি হয় বা কিছু হয়, অনেক কিছুই থাকতে পারে। আমরা ওষুধ প্রয়োগ করার পর প্রথম পরিবর্তন হবে তার মনের। দেখা যাচ্ছে আগে রোগীটা খেলাধুলো করতো না, বাচ্চা ছেলেপিলে হলে, বা দেখা যাচ্ছে সে ভালো কথা বলতো না, বা দেখা তার দৈনন্দিন কাজকর্ম তার অনিচ্ছা ছিল, অনীহা ছিল, বিষণ্ণভাব ছিল, অতৃপ্ত ছিল কাজগুলোতে, সে তৃপ্ত হতো না। সেই ওষুধ দেওয়ার পর তার এইসব মানসিক অবস্থার পরিবর্তন হবে এবং সে ভালো বোধ করবে, রাতে ঘুম ভালো হবে, হ্যাঁ, তার ঘুম, পায়খানা, প্রস্রাব এবং খিদে স্বাভাবিক অবস্থায় এসছে এবং পুরনো যে রোগগুলো ছিল আস্তে আস্তে যে প্রথমে এসেছে, যে সর্বশেষ এসেছে, সে প্রথমে চলে যাবে, আস্তে আস্তে পুরনো রোগের জায়গায় যাবে। দেখা যাচ্ছে ঘাড়ে ব্যথা কমে গিয়ে মাজা ব্যথা হাঁটুতে ব্যথা দেখা দিল, আমরা জানবো ওষুধটা ঠিক হয়েছে এবং এই ওষুধটাকে আমরা বাড়িয়ে বাড়িয়ে শক্তিটাকে বাড়িয়ে বাড়িয়ে ঝাঁকুনির মাধ্যমে, এই ঝাঁকুনি ছাড়া শক্তি কোনো মতেই বাড়ে না, এই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সেই ওষুধটা হাফ মুটকি বা 1 চামচ জল 1/2 কাপ জলের মধ্যে গুলে 1 চামচ করে খাওয়াতে থাকবো। এবার যখন আবার নতুন করে ওই লক্ষণগুলো ব্যথাগুলো দেখা দিচ্ছে, আবার হাঁটুতে ব্যথা হচ্ছে, আবার কোমরে ব্যথা হচ্ছে দেখা দেবে, তখন ওষুধ আমরা বন্ধ করে দিতে পারি। দিয়ে যদি লক্ষণগুলো একই থাকে আমরা অত্যন্ত উচ্চ শক্তি ওই একই পদ্ধতিতে খাওয়াবো, একটা দানা, একটা অনুবটিকা, 1 আউন্স জলের মধ্যে দিয়ে 2-4 ফোঁটা স্পিরিট দিয়ে, মানে যাতে জলটা নষ্ট না হয়, 10 বার করে ঝাঁকিয়ে আমরা হাফ মুটকি নিয়ে 1/2 কাপ জলের মধ্যে দিয়ে আমরা প্রতিদিনই খাওয়াতে পারি। কিন্তু সাধারণত আমরা এরমভাবেও করতে পারি, দেখা যাচ্ছে 2-3 দিন খাওয়ানোর পর আমরা ওষুধটা বন্ধ করে দিতে পারি, কাজ চলছে, আমরা বুঝতে পারছি রোগী ভালো আছে বলছে, আমরা মাঝে মাঝে, এটাও বলা আছে, মাঝে মাঝে ওষুধটা 10 বার করে ঝাঁকিয়ে সপ্তাহে 1 দিন, 8 দিন 1 দিন, 9 দিন 1 দিন এরমভাবে খাওয়াতে পারি। যতদিন রুগী ভালো বলবে, যতদিন তার মন মেজাজ ভালো থাকবে, যতদিন তার ঘুম খিদে বা স্বাভাবিক অবস্থা আসে, ততদিন আমরা ওষুধের পরিবর্তন করব না। সে যে রোগী হোক, যত কঠিন রোগী হোক, সারবেই, এটা অর্গানন বলছে, তার সেরে যেতে বাধ্য এবং আমরা কোনো মতেই ওষুধ পরিবর্তন করব না। দুটো দিক, একটা হচ্ছে ওষুধটা দেওয়ার পর দেখা যাচ্ছে আমরা রাস্টক্স খাইছি কাউকে ওরমভাবে 200, রাস্টক্স খাওয়ানোর পর ওষুধগুলো লক্ষণগুলো আবার পুনরায় ফিরে আসলো, রাস্টক্সের লক্ষণগুলো, আমরা 1000 দিলাম,
আজাদ দেওয়ার পর দীর্ঘস্থায়ী কাজ করলো না, দু একদিন কাজ করার পর সে বন্ধ হয়ে গেল কাজটা, আবার নতুন করে লক্ষণগুলো দেখা দিচ্ছে। তখন আমাদের ভাবা উচিত এর মধ্যে কোনো মায়াজম কাজ করছে, সোরাস ইবলিস সাইকোসিস এই জাতীয় মায়াজম। আমরা তখন মায়াজম খুঁজব, খুঁজে যে ওষুধটা হবে সেই ওষুধটাকে ঠিক একই পদ্ধতিতে ব্যবহার করব। আমরা ফুটা করে ওষুধ খাওয়াবো না, আমরা পুড়িয়া করে ওষুধ খাওয়াবো না, আমরা অন্য কোনো রকমভাবে ওষুধ খাওয়াবো না। এই খাওয়ালে কী হচ্ছে বলছে অর্গানের কথা অনুযায়ী, একই শক্তি যখন বারবার জীবনী শক্তির ওপর আঘাত করতে যাবে সেই শক্তি জীবনী শক্তি নেবে না, অতএব কাজ করবে না, জীবনী শক্তি বিকৃত হয়ে যাবে। ওই লক্ষণগুলো ছাড়া ওষুধ ঠিক হলেও আরও নতুন নতুন লক্ষণ প্রকাশ করবে। এটা আমার কথা না, অর্গানের কথা। একই শক্তি যদি একই বডিতে বারবার প্রয়োগ করা যায়, দেখা যায় 30 শক্তির ওষুধ ফোঁটা করে করে প্রতিদিন খাচ্ছি, অনেকে বলবে সেরে যাই, কিন্তু তা যাওয়ার কথা না, সারবে না। কি হবে, একই শক্তি যখন বারবার যাবে তখন জীবনের শক্তি বিদ্রোহ করবে ওষুধের শক্তির বিরুদ্ধে, বিদ্রোহ করার ফলে ওই ওষুধ কোনো রকমভাবে কাজ করবে না শরীরে। ও কী করবে, রোগগুলো তো বাড়বে, ওই ওষুধ তার কিছু কিছু লক্ষণ প্রকাশ করে একটা বিচিত্র একটা অবস্থা তৈরি করে দেবে। অতএব আমরা ওসব করব না। 280 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এক অংশ জলের মধ্যে আমার যে ওষুধটা আমি সিলেকশন করলাম সঠিকভাবে নির্ণয় করার পর, রোগীতত্ত্ব লেখার পর, লক্ষণগুলো লেখার পর, একটা ওষুধ আমরা একই সময় ব্যবহার করব এবং সেটা সমলক্ষণে শক্তিকৃত ওষুধ, কখনও মাদার 1x 2x 3x কথা বলা নেই, শক্তিকৃত ওষুধ ব্যবহার করবো। 30 শক্তির একটা ওষুধ ব্যবহার করবো, 200,000 ব্যবহার করবো, এবার সেটা বুঝে, হ্যাঁ আমরা যাই ব্যবহার করি বুঝে ব্যবহার করবো। সেটা একটা দানা এক অংশ জলের মধ্যে দিয়ে 10 বার করে ঝাঁকিয়ে প্রতিদিন খাওয়ানো যেতে পারে। আবার যদি আমি বুঝি রুগীটা ভালোই আছে, তাহলে আমি 3 দিন 5 দিন 7 দিন 10 দিন বাদে বাদে খাওয়াতে আরম্ভ করব, যতদিন না পুরনো লক্ষণগুলো আবার দেখা দিচ্ছে বা রুগীটা নতুন লক্ষণের কথা কিছু বলছে। ওষুধ খাওয়ার পর যদি কোনো দুর্লক্ষণ না দেখা দেয়, রুগী ভালো আছে, তার যন্ত্রণা মানে হেরিংয়ের সূত্র অনুযায়ী কমছে, কেন্দ্র থেকে পরিধিকে রোগগুলো যাচ্ছে, যেটা প্রথম হয়েছিল সে সর্বশেষ যাবে, এরমভাবে যদি কমতে থাকে আমরা জানবো ওষুধ ঠিক আছে, তার মনের উন্নতি হচ্ছে ঠিক আছে, তার ঘুম হচ্ছে ঠিক আছে, তার খিদে স্বাভাবিক আছে, তার মন মেজাজ সুস্থ আছে, সে ওষুধটা ঠিক আছে। আমরা ওটাকে 10 বার করে ঝাঁকিয়ে এক অংশ জলের মধ্যে একটা দানা দিয়ে সামান্য 2-4 ফোঁটা স্প্রিট দিয়ে, যাতে জলটা না নষ্ট হয়ে যায়, আধ কাপ জলের মধ্যে হাফ মুটকি দিয়ে 10 বার করে ঝাঁকিয়ে 1 চামচ করে খাওয়াতে থাকবো। অ্যাকুট কেসের ক্ষেত্রে আমরা 3 ঘন্টা 6 ঘন্টা 5 ঘন্টা 4 ঘন্টা বাদে বাদে খাওয়াতে পারি, যখন রুগী উপশম বোধ করবে তখন ওষুধ আমরা বন্ধ করে দেবো। এই ক্ষেত্রেও তাই করতে পারি, বা দেখা যাচ্ছে আমরা প্রতিদিনও খাওয়াতে পারি, তবে বন্ধ করে দিয়ে 7 দিন 3 দিন 5 দিন বাদে বাদে আমরা ওষুধটা খাওয়াতে পারি, যতদিন না নতুন লক্ষণ আবার নতুন করে দেখা দিচ্ছে, ততদিন পর্যন্ত 280 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এইভাবে আমরা ব্যবহার করতে পারি, আমরা সুফল পাচ্ছি, এটাই নিয়ম, এটাই করা উচিত। এটা হ্যানিম্যানের কথা, কাউরির কথা শোনার দরকার নেই, কে উস্তাদ কোন উস্তাদ বললে হ্যানিম্যান ভুল লিখেছে ও ভালো না, তার দৌলাতে করে খাচ্ছে হোমিওপ্যাথির নামে, সে বড় বড় কথা বলে, শুধু লেখা আছে হোমিওপ্যাথি ডাক্তারখানা, সে কিচ্ছু জানে না, সে টনিক প্যাটার্ন দিচ্ছে তবু সে করে খাচ্ছে হ্যানিম্যানের নামে। আর তারা বলে হ্যানিম্যানের জেল হতো, তারা বলে হ্যানিম্যানের অর্গানন ভুল, তারা বলে অর্গাননের মেটেমেডিকা সব লেখা ভুল, অনুবাদ ভুল, এসব অবাস্তব অবান্তর কথা বলে এবং তারা ওইসব করে, তাদের কথা শোনার কোনো দরকার নেই। অর্গাননের নিয়ম মেনে করলে আমি 35 বছর করছি আমি ব্যর্থ হইনি, এ সুশান্ত করছে প্রায় 7-8 বছর ধরে ব্যর্থ হয়নি, শুভঙ্কর করছে, মানব করছে, ওই প্রভাসদা করছে, এরা সবাই করছে, কেউ ব্যর্থ হয়নি, হ্যাঁ সুদীপ্ত করছে, এরা কিন্তু কেউ ব্যর্থ হয়নি, এই নিয়মেই করে তারা, তারা করলে এইভাবে করলে সঠিক হবে এবং পরবর্তী ওষুধও ব্যবহার করতে সুবিধা হবে, কারণ ওই ওষুধ বেশি পরিমাণে গেলে জীবনের শক্তি বিকৃত হয়ে যায়, তো লক্ষণগুলো পরিষ্কার পাবি, বুঝতে পারা যাবে এবং সেইভাবে ওষুধটাকে ব্যবহার করা যাবে। লাস্ট বলে দিচ্ছি ফের, 280 নম্বর অনুচ্ছেদে ওষুধ সিলেকশনের পর ওষুধ কীভাবে ব্যবহার করব, মূল কথা হচ্ছে এটা, পরিষ্কার পরিচ্ছন্ন কথা হচ্ছে আমরা পুড়িয়া ফোঁটা এসব ওষুধ দেবো না, কারণ একই শক্তি যদি বারবার যায় জীবনী শক্তি বিদ্রোহ করে, বিদ্রোহ করা জনিত কারণে রোগ শক্তি বিকৃত হয়ে যায় এবং বিচিত্র বিচিত্র লক্ষণ দেখা যায় এবং রুগীটা সারে না, জটিল হয়ে যায়। আমরা কী করব, 1 অংশ জলের মধ্যে একটা শিশির মধ্যে 1 অংশ জল নিয়ে একটা অনুপতি বটিকা দিয়ে 10 বার করে ঝাঁকাবো, 2-4 ফোঁটা স্প্রিট দিয়ে দেবো, 10 বার করে ঝাঁকিয়ে 1 চামচ পরিমাণ আধ কাপ জলের মধ্যে গুলে অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে
আমরা ঘন ঘন খাওয়াবো। রোগের বাড়াবাড়ি হলে আমি 2 ঘন্টা অন্তর অন্তর খাওয়াতে পারি, 5 মিনিট 10 মিনিট অন্তর খাওয়াতে পারি, রোগ কমে গেলে দূরত্বটা বাড়িয়ে দিতে পারি। আর ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, পুরনো রোগের ক্ষেত্রে আমরা পরপর 3 দিন খাওয়ালাম, খাইয়ে বন্ধ করে দেবো। 2-1 দিন দেখলাম যে রোগী ভালো আছে, ভালো বলছে এবং দ্রুততার সঙ্গে কাজ হয়, এরমভাবে দিলে কোনো অ্যাগ্রাভেশন হবে না, অ্যাগ্রাভেশনের পরিমাণ খুবই কম হয়। হ্যাঁ, এইভাবে দিলে এবং দেওয়ার পর আমরা অপেক্ষা করব এবং দেখব, এবং সেই ওষুধটা যদি বোধ করি যে রোগী ভালো আছে, তবু আমরা মাঝে মাঝে ওষুধটা খাইয়ে দিতে পারি, প্রতিদিনও খাওয়াতে পারি। সেটা আমাদের বুঝে অভিজ্ঞতার ওপরে, দক্ষতার ওপরে, এবং আমরা বুঝে বুঝে সেটা ব্যবহার করব। কিছুদিন করার পর সে বুঝে যাবে খাওয়ানো যাবে কি যাবে না, দরকার নেই আর। এইটা হচ্ছে নিয়ম, এইভাবে আমরা করব। কখনো কাউরি কথায় বিভ্রান্ত হয়ে ফুটা করে ওষুধ দেওয়া, হ্যাঁ, তাকে জিজ্ঞেস করবি ফুটা করে ওষুধ কোন অর্গানের কোন জায়গায় লেখা আছে, অর্গানের কোন জায়গায় লেখা আছে মাদার খাওয়ানোর কথা, কোন জায়গায় লেখা আছে যে গাদা গাদা ওষুধ খাওয়ানোর কথা, 10টা করে বড়ি 3 বার খাওয়ানোর কথা কোন জায়গায় লেখা আছে, কোনো জায়গায় লেখা নেই। আমি জ্ঞানত বলছি, জেনে বলছি, বুঝে বলছি, কোনো জায়গায় সকল সময় সাকরাশন পদ্ধতি, ঝাঁকুনি পদ্ধতিতে নাই তো, একই শক্তি খোলা নেই না, একই শক্তি বারবার যখন যাবে, একই শক্তি বারবার যখন যাবে জীবনের শক্তি বিদ্রোহ করে। হ্যানিম্যান একটা পরীক্ষিত সত্য, আমরা তো হোমিওপ্যাথি কিছু বুঝি না, আমরা তো পরীক্ষা করিনি, অর্গানন লিখিনি। হ্যানিম্যান বলছেন বিদ্রোহ করবে এবং রোগ বিকৃত হয়ে যাবে, সারবে না, আমরা সব করবই না। 1 আউন্স জলের মধ্যে 1টা দানা দিয়ে, 2-4 ফোঁটা স্পিরিট দিয়ে, 10 বার করে ঝাঁকুনি দিয়ে এই শক্তি পরিবর্তন করে বারবার ক্রমটাকে বাড়িয়ে নিতে হবে, শক্তিটাকে বাড়াতে হবে। বাড়িয়ে বাড়িয়ে আমরা ব্যবহার করলে রুগীর ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না। অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে আমরা ঘন ঘন ব্যবহার করতে পারি, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা অন্তর অন্তর। আর ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা সকালে পরপর 3 দিন দিলাম খালি পেটে, দেওয়ার পর আমরা অপেক্ষা করতে পারি কেমন থাকে, রুগী ভালো আছে, মাঝে মাঝে আমরা ওষুধটা আমরা বুঝে বুঝে 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন বাদে বাদে ওষুধটা খাওয়াতে পারি। কতদিন পর্যন্ত? যতদিন না নতুন লক্ষণ দেখা দিচ্ছে, পুরনো রোগগুলো ফিরে আসছে। পুরনো রোগগুলো ফিরে আসা খুবই আনন্দের বিষয়, অর্গানে আছে 280 নম্বর অনুচ্ছেদে। পুরনো রোগগুলো ফিরে আসে মানে চিকিৎসা, রুগীটা সুস্থ হতে আর বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি সেরে যাবে, এই কথাই লেখা আছে। মানে পুরনো রোগগুলো ফিরে আসে মানে খুবই দ্রুততার সঙ্গে রোগটা সারবে, আর ভয়ের কোনো কারণ নেই, আর চিন্তার কোনো কারণ নেই, খুব তাড়াতাড়ি রুগীটা সেরে যাবে বা সুস্থ হয়ে যাবে। মনে থাকলো? এইভাবে আমরা ব্যবহার করব। কোনো উস্তাদের কথা শোনার দরকার নেই, সব ভুল মিথ্যে কথা বলে। কোনো জায়গায় অর্গানের কোনো জায়গায় যে বলছে তাকে বলি ফুটা করে খাওয়ানোর কথা কোথায় লেখা আছে দেখাও, দেখাতে পারবে না। 10টা করে বড়ি 4 বার করে খাওয়ানো কোনো কোন জায়গায় লেখা আছে? নেই। এটা মিথ্যে কথা, পড়ে না, এ পড়ে না, বোঝেও না, আন্দাজে করে, জানে না, সারতে পারে না, ওইভাবে রুগীরা চাপা পড়তে পারে। এটা এই বিষয়ে পরে বলবো কীভাবে কমে ওগুলো, মাদার খাইয়ে বা বারবার ওষুধ খাইয়ে কীভাবে কমে। সেই ওষুধে বসে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে রুগীটা মনে করে সুস্থ আছে, আদৌ সে সারে না, সেই রোগটা কমে যায়, দেখা যায় লাইকোপোডিয়াম বিকেলে বাড়ছে না, বিকেলে বাড়ছে, রুগীটা নেট্রাম সালফেট বা চেলিডোনিয়ামে সে লাইকোপোডিয়াম ঘন ঘন খাওয়াচ্ছে, ওই বিকেলে বৃদ্ধিটা কমে গিয়ে রুগীটা মনে হবে সুস্থ হচ্ছে, আদৌ হবে না, সে রুগীটা জটিল এবং কঠিন হয়ে যাবে, সেই যন্ত্রণা সেই কষ্টটা আপাতত কমে যাবে। এটাকে রুগীটা ওই ওষুধে বসে নেওয়া যায়, বসে নেওয়া হয়। কেন্টের লেকচারে 11 কাছের মধ্যে এই কথাটা পরিষ্কার করে লেখা আছে, 1 টিয়ার এসিমোসা বা 11 কাছের মধ্যে, কেন্টের লেকচারে 1 টিয়ার এসিমোসা বা 11 কাছের মধ্যে লেখা আছে, এইভাবে রুগীটাকে ওই ওষুধের বসে নিয়ে গিয়ে কমানো হয়। মনে করে রুগী মনে করে সেরেই